নমস্কার বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের দেখাবো সুরেন্দ্রনাথ ল কলেজ, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমাদের শিয়ালদার কাছে রয়েছে, সেটার সম্পর্কে যাবতীয় তথ্য। তো এখন এইচএস অনেকেই পাশ করেছেন, তো তারা অনেক ছোটো ছোটো ভাই বোনরা এখন যারা ল নিয়ে পড়তে ইচ্ছুক বা তাদের বাড়ির লোক যারা ল নিয়ে তাদেরকে পড়াতে চান, তো তার জন্য সুরেন্দ্রনাথ ল কলেজ খুব ভালো একটা কলেজ। তো এবছর লয়ের আমরা জানি মোটামুটি সব ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাডমিশন 18ই জুলাই থেকে চালু হবে, এখনো পর্যন্ত যা নোটিস আছে। তো এই সুরেন্দ্রনাথ ল কলেজের আশা করছি আমরা 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারবো। তো তার আগে আপনাদের আমি বলে দিই যে কি কি ডকুমেন্টস লাগবে, আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে, কি কোর্স আপনাদের ওরা অফার করবে, কি এলিজিবিলিটি লাগবে, ফি স্ট্রাকচার, ইনটেক ক্যাপাসিটি, সিলেবাস, এক্সামিনেশন সবই আমি এই ভিডিওতে পুরোটা বলার চেষ্টা করছি। তো ভিডিওটা স্কিপ না করে দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে পুরো ইনফরমেশনটা আপনারা পাবেন বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, যাতে ভবিষ্যতে আমি কলেজের অ্যাডমিশন, স্কলারশিপ, আরও যাবতীয় তথ্য আমি যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য সবার আগে নোটিফিকেশন যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমি বলে দিই প্রথমেই যে কত পার্সেন্ট নাম্বার পেলে আপনারা বিএ এলএলবির জন্য ভর্তি হতে পারবে। তো দেখো এখানে বলে দিয়েছে যারা বিএ এলএলবি করতে চাইছো তাদের জন্য 45% মার্কস, জেনারেল কাস্ট যারা আছে তাদের জন্য লাগবে, আর যারা এসটি যারা 45% মার্কস যারা জেনারেলে আছে, আর যারা 40% নাম্বার চাই লাগবে যারা এসসি এসটি যারা আছো বন্ধুরা। তো তারা বুঝেই গেলে মোটামুটি যারা 45% জেনারেল কাস্টের যারা আছো তারাই বিএলএলবির জন্য অ্যাপ্লাই করতে পারবে, যারা এসসি এসটি আছো তারা 40% নাম্বার পেলে তারা অ্যাপ্লাই করতে পারবে, বুঝতেই পারলে। তো এখানে বলেই দিয়েছে যে 6টা সেমিস্টারে হবে তোমাদের, ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার মার্কস অবটেন করে এদের এখানে করা হবে। আর এলএলএম যারা মাস্টার ডিগ্রি করবে লয়ের নিয়ে, তাদের 50% এলএলবিতে থাকলে তারা মাস্টার ডিগ্রি করতে পারবে বন্ধুরা। এই গেল তোমাদের কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এবার দেখে দিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা তো পেয়ে গেলে মোটামুটি 45% 40% এসসি এসটি হয়ে গেল। তো আপনাদের কোর্স অফার এখানে দুটোই করা হয়, একটা আপনার তিন রকম করা হয়, একটা বিএ এলএলবি অনার্স 3 বছরের জন্য, একটা 5 বছরের জন্য বিএ এলএলবি একটা হয়, একটা এলএলএম মাস্টার ডিগ্রি একটা হয় বন্ধুরা 2 বছরের। তো আপনাদের গেল কি কি কোর্স অফার করা হয়। এবার আপনাদের বলে দিই ফি স্ট্রাকচার, আপনাদের ফি স্ট্রাকচার এখানে দেখুন সব বলে দেওয়া আছে মোটামুটি, অ্যাডমিশন ফর্মের চার্জ, অ্যাডমিশন ফিজ, সেশন চার্জ সব নিয়ে মোটামুটি বন্ধুরা আপনাদের অ্যানুয়ালি আপনাদের লাগবে হচ্ছে 6730 টাকা বন্ধুরা। এটা সব নিয়ে আপনাদের লাগবে বিএ এলএলবি 2016-17 অ্যাডমিশনের রুলস অনুসারে, ফি স্ট্রাকচার, রেজিস্ট্রেশন অ্যান্ড মাইগ্রেশন সব নিয়ে বন্ধুরা 6730 টাকা লাগবে। আর ফি স্ট্রাকচার বিএ এলএলবি অনার্স 2017 থেকে রেজিস্ট্রেশন অ্যান্ড মাইগ্রেশন তাদের লাগবে, যারা শুধু বিএ এলএলবি করতে চাও 3 বছরে তাদের জন্য লাগবে 6730 টাকা, আর যারা 5 বছরের জন্য বিএ এলএলবি অনার্স করতে চাও তাদের লাগবে 7030 টাকা বন্ধুরা। মিটে গেল তোমাদের যারা এলএলএম করবে মাস্টার ডিগ্রি করবে তাদের সব স্ট্রাকচার নিয়ে মিলে পড়বে 12,980 টাকা। তো তোমাদের মোটামুটি ফিজ নিয়ে কোনো চিন্তা রইল না, মোটামুটি আন্দাজ আমি দিয়ে দিতে পারলাম। এবার হচ্ছে তোমাদের মোটামুটি ইনটেক ক্যাপাসিটি কতজন করে না হয় মোটামুটি এলএলবিতে বন্ধুরা, তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের নাম্বারের ভিত্তিতে, যাদের নাম্বার বেশি আছে সেই হিসেবে 120টা সিট রয়েছে পার সেমিস্টারের জন্য। আর এলএলবি যারা 5 বছরের বিএ এলএলবি অনার্স যারা করবে তাদের 15টা ক্যান্ডিডেট সিট রয়েছে, আর যারা এলএলএম করবে তাদের 20টা সিট রয়েছে পার ইয়ারের জন্য। হয়ে গেল সিট তোমাদের কতটা। এবার সিলেবাস, সিলেবাস বন্ধুরা মোটামুটি এখানে সবই রয়েছে। তো সিলেবাস মোটামুটি তোমরা এখানে দেখছো যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি কি 5টা পেপার আছে, সেকেন্ড সেমিস্টারে 5টা পেপার, থার্ড সেমিস্টারে 5টা পেপার, ফোর্থ সেমিস্টারে তোমাদের 5টা পেপার, ফিফথ সেমিস্টারে 5টা পেপার, প্রত্যেকটা সেমিস্টারে মোটামুটি দেওয়া আছে এখানে বন্ধুরা। আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটা একটা করে সব সাবজেক্ট কম্বিনেশান কি কি আছে এলএলবি এলএলএম সবকটার তোমরা মোটামুটি এখান থেকে দেখে নিও, আশা করি বুঝতে পারবে। বাকিটা তোমাদের স্যারেরা বুঝিয়ে দেবে যে কি সিলেবাস কতটা কি আছে। তোমাদের এক্সামিনেশান বলে দিচ্ছি, এক্সামিনেশান মোটামুটি সেমিস্টার ওয়াইজ হবে, মোটামুটি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি মোটামুটি একটা সেমিস্টার ওয়াইজ তোমাদের মোটামুটি সব নিয়ে, তোমরা যদি এলএলবিতে ভর্তি হতে চাও 45% নিয়ে থাকতে হবে তোমাদের হায়ার ক্লাসের জন্য। সেমিস্টার ওয়াইজ যেরকম পরীক্ষা হয় সেরকমই তোমাদের পরীক্ষা হবে, অসুবিধা নেই। তো এইগুলো মোটামুটি তোমাদের একটা ওভারঅল ভিউ গেল বন্ধুরা। তো বুঝতেই পারলে তোমাদের কি কি লাগবে, কত টাকা ফিজ, তো কবে থেকে ফিল আপ হবে, তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই ভর্তির বিজ্ঞপ্তিটা বেরোবে বা অন্যান্য আরও কলেজে ভর্তির বিজ্ঞপ্তি বেরোবে
তো তোমরা সবার আগে জানতে পেরে যাবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে অল করে রাখলে তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে যে কবে থেকে ভর্তি হচ্ছে কি আদার্স ল কলেজের কবে থেকে ভর্তি হচ্ছে সবকিছু খবর তোমরা সবার আগে পাওয়ার জন্য বারবার বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখবে তাহলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে যাবে তো সবার আগে তোমরা ফিল আপ করতে পারবে ফিল আপের সময় কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করবে আমি অবশ্যই তোমাদের সাহায্য করব সেই উত্তরটা সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার মাধ্যমে তো এটাই ছিল বন্ধুরা মোটামুটি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা বেল আইকনটা বাজিয়ে দিয়ে অবশ্যই অল করে রাখো চ্যানেলটা লাইক করে দিও বন্ধুরা আর তো আজকের মতো এখানেই নমস্কার বন্ধুরা।